রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পরিবারের। শনিবার দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙ্গন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙ্গন গ্রামের সাইদুল ইসলামের ছেলে শফিউল ইসলাম। সে রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। মোহনপুর থানার পুলিশ পরিদর্শক তহিদুর রহমান জানান, রবিবার সকালে বাড়ি থেকে 150 গজ দূরে আমবাগানে শফিহুলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি জানান, রাত 8টার দিকে শফিহুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আব্দুল বাড়ি নামে এলাকার এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক। এদিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, নিহত শফিউলের মরদেহের মাথা, কপাল ও চোখের নিচে জখম পাওয়া গেছে। পলিথিন দিয়ে তার মাথা এবং রশি দিয়ে গলা পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।